আমরা সুইট অ্যান্ড সাবার পনির বানাতে চলেছি তার জন্য কড়াই তেল দিয়ে তাতে লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম এরপর একটা দুশো গ্রাম পনিরের প্যাকেট সেই প্যাকেটের পনিরটাকে এইভাবে পিস পিস করে নিতে হবে দেখে নাও কীভাবে পিস করা হচ্ছে তো পনিরের পিস করা রেডি এবার আমরা চলে যাব আবার কড়াই দেওয়া ছিল যেটা তার সাথে এখন দিয়ে দিলাম হিং এবার এই তিনটে দেবার পর তেলে হালকা হালকা গরম হচ্ছে এবার তেলের মধ্যে সুইট কর্ন পরিমাণ মতো দেওয়া হবে যে যতটা পরিমাণ বানাতে চাইবে সেই অনুযায়ী তার মধ্যে দিয়ে দিলাম অল্প আদা বাটা এবার ওটা ফুটতে থাকবে হালকা ফ্রাই ফ্রাই করা নাড়াচাড়া করতে হবে যাতে তলায় লেগে না যায় এরপর ভালোভাবে ফ্রাই করার মধ্যেই এবার পনিরের যে টুকরোগুলো করা ছিল সেই পনিরের টুকরোগুলো কাঁচা অবস্থায় কড়াইয়ের মধ্যে পিস পিস করে দিয়ে দিতে হবে দেওয়া হয়ে গেছে সমস্ত পনিরটা এবার খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে আমরা টমেটো সস ইউজ করবো এটা কিন্তু নো অনিয়ন নো গার্লিক কিষান টমেটো সস যেহেতু এই রান্নাঘরে ভেজ মানে উইথাউট অনিয়ন গার্লিক ছাড়া হয় তো সেই হু টমেটো সসটা সেরকমভাবে ইউজ করা হয় তো এবার টমেটো সসটাকে আমি একবার দেখিয়ে নিলাম দেখো অনিয়ন নো গার্লিক ওকে চলো এবার যে মিক্সটা হয়েছে সেটা খুব সুন্দরভাবে তেলের মধ্যে ফ্রাই হতে দেওয়া হয়েছে এবং তার সাথে মনে হয়েছিল যে টমেটো সসের পরিমাণটা কম হয়েছে সেই জন্য আরেকটু অ্যাড করা হলো এবার আবার খুব ভালোভাবে নাড়াতে হবে এবার আস্তে আস্তে এটা ফুটতে থাকবে এর সাথে এখন আমরা অ্যাড করব চিলি সস এবার সেটা কিন্তু পরিমাণ মতো যদি মনে হয় যে একদমই ঝাল না হলেই ভালো তাহলে খুবই অল্প যদি মনে হয় একটু ঝাল লাগবে তাহলে সেক্ষেত্রে চিলি সসটা একটু বেশি পরিমাণ দিতে হবে তার সাথে অ্যাড করা হচ্ছে ভিনিগার ভিনিগার একটু টক টক ফ্লেভারটা নিয়ে আসে যেহেতু নামটাই সুইট অ্যান্ড সাওয়ার টক মিষ্টি সেহেতু ভিনিগারটা অ্যাড করা হয় হালকা সাওয়ারের জন্য আবার ভালোভাবে নাড়াছাড়া করে নিতে হবে আছে এটা ফুটতে থাক আর তার সাথে পরিমাণ মতো লবণ দেওয়া হলো লবণ দেওয়া হয়ে গেছে এবার চিনি যেহেতু সুইট মিষ্টি মিষ্টি হবে এবং সেটা কিন্তু যে নিজের মতো করে যে মিষ্টি মানে প্রচুর মিষ্টি এটাও না যতটা পরিমাণ আপনার মনে হয় যে দিতে হবে ততটাই দেবেন এবার দেখুন খুব ভালোভাবে ফুটছে এবার আলাদা একটা পাত্রের মধ্যে কর্নফ্লাওয়ার ঘুলে নিয়ে অল্প পরিমাণ দিয়ে দেওয়া হলো সাথে সাথে কালারটা সুন্দর চেঞ্জ হয় আর একটা স্টিকি স্টিকি ব্যাপার হয় পানিরটার মধ্যে ঘুটতে থাকলো আর একটুখানি স্বাদ সামান্য চেঞ্জে আনার জন্য বা বেশি ভালো টেস্ট পাওয়ার জন্য আমরা আজেনা মতো ইউজ করতে পারি নাও করতে পারেন বাট ইউজ করলে আরো সুন্দর টেস্ট হয় এখন রেডি সুইট পানি